নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও এই ভিডিওতে জেনে নেব বর্তমানে অর্থাৎ 14ই আগস্ট নাগাদ এক ভরি গয়নাসোনা এবং পাকাসোনার বর্তমান মূল্য কত চলছে। তখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 13ই আগস্টে যেটা বাজার শেষ হয়েছিল, গয়নাসোনার দাম যেটা 10 গ্রামের দাম শেষ হয়েছিল 51,770 টাকা এবং পাকাসোনার দাম যেটা শেষ হয়েছিল 54,460 টাকা। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি 14ই আগস্ট নাগাদ এক ভরি গয়নাসোনা এবং পাকাসোনার মূল্য কত চলছে, তো সেক্ষেত্রে 10 গ্রামে যেটা দাম রয়েছিল, যেটা হচ্ছে গয়নাসোনার দাম রয়েছিল 10 গ্রামের 51,770 টাকা, তাকে আমাদের গুণ করতে হবে 1.1664 দিয়ে, এবং সেক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়াচ্ছে 60,385 টাকা। তো বন্ধুরা, 14ই আগস্টে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 22 ক্যারেট বা গয়নাসোনার এক ভরির মূল্য 60,385 টাকা থেকে শুরু হবে। একইভাবে আমরা যদি বের করি 24 ক্যারেট বা পাকাসোনার এক ভরির মূল্য, তো সেক্ষেত্রে 10 গ্রামে যেটা দাম যেটা ছিল তাকে আমাদের গুণ করতে হবে 1.1664 দিয়ে, এবং সেক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়াচ্ছে 63,522 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 24 ক্যারেট বা পাকাসোনার যেটা হচ্ছে এক ভরির মূল্য 14ই আগস্টে যেটা শুরু হবে 63,522 টাকা থেকে, এবং 22 ক্যারেট বা গয়নাসোনার যেটা এক ভরির মূল্য শুরু হবে 14ই আগস্টে সেটা হচ্ছে 60,385 টাকা থেকে। তো এরপরে কী আপডেট থাকবে অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দিব। তো এরকমই আপডেটগুলো যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।